নতুন পোশাক আর সুন্দর পোশাক আমাদের মনকে চাঙা করে তোলে। আবার অন্যদিকে আমরা যখন মোটে যাই তখন পছন্দসই পোশাকগুলো পরতে পারি না। তাই তো নিজেকে ফিট রাখতে হলে অনেক সময় খুব কার্যকরী হতে পারে ছোট কিছু ব্যায়াম। আজকাল তরুণ থেকে বৃদ্ধ বয়সে সবার কাছে কিন্তু একটা প্রশ্ন খুব কমন, সেটা হচ্ছে যে পেটের মেদ কিভাবে কমাবো। অনেকে প্রশ্ন করেন যে শুধু স্পট এক্সারসাইজ, মানে আমি শুধু পেটের ব্যায়াম করবো এবং শুধু পেট কমে যাবে কিনা। হ্যাঁ, শুধুমাত্র পেটের ব্যায়ামে কী হবে, কোর মাসেল স্ট্রং হবে, টোটাল বডি ফ্যাট যেতে হেল্প করবে, কিন্তু শুধুমাত্রই ওই ব্যায়াম দিয়ে অতটুকু উপকার হবে না। তাহলে পুরো উপকারের জন্য কী করতে হবে, আমাদেরকে তার সাথে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি অ্যাড করতে হবে। কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি কী, সেটা হচ্ছে দৌড়ানো, হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো, কোনো খেলাধুলার সাথে জড়িত থাকা, যেটাতে অনেক বেশি মুভমেন্ট হয়, ফুটবল হতে পারে, টেনিস হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সপ্তাহে 5 থেকে 6 দিন 30 থেকে 60 মিনিট কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটির পাশাপাশি আমরা যদি স্পেসিফিক কিছু পেটের ব্যায়াম করি তাহলে আমরা অবশ্যই এই সমস্যাটা থেকে মুক্ত হতে পারবো। এক্ষেত্রে তাহলে আমাদের 3টা জিনিস খেয়াল করতে হবে। 1 হচ্ছে হেলদি ইটিং হ্যাবিট, 2 হচ্ছে কাটিং এক্সট্রা ক্যালোরিজ, অ্যান্ড 3 হচ্ছে অ্যাডিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের খেয়াল করতে হবে যে আমাদের রিফাইন খাবারের চেয়ে হোল গ্রেন ফুডের দিকে বেশি মনোযোগটা দিতে হবে। কেন? কারণ হোল গ্রেন ফুডে কী করে, অল্পতে আমাদের খুব হাঙ্গার ক্রেভিংস, যেটা ক্ষুধাটা মেটে, আমাদের সাদা ভাতটা হচ্ছে রিফাইন করা আর হোল গ্রেন হচ্ছে লাল চাল। তাহলে আমরা লাল চালটা যদি সাদা ভাতের জায়গায় খাই এবং অল্প পরিমাণ নিলে আমাদের কিন্তু পেট ভরে যাচ্ছে এবং এটা আমাদেরকে শারীরিকভাবে হাই ফাইবার, সেজন্য আমাদের শরীরটাও ভালো রাখছে। বাইরের খাবার যখন আমরা ফাস্টফুডগুলো খাই তখন খেয়াল করতে হবে যে আপনার খুব ডুবো তেলে ভাজা খাবারের চেয়ে আমাদেরকে প্রেফার করতে হবে যে বেকড, সেদ্ধ বা গ্রিল করা, হ্যাঁ, যেগুলোতে খুব ফ্রাই ধরনের তেলটা অতিরিক্ত, ওই হাইড্রোজেনেটেড ওয়েলটা আমরা অ্যাভয়েড করবো। এবং অবশ্যই সবজি, ফল, বাদাম এবং পাশাপাশি তেল চর্বিবিহীন মাংস, আমরা মাংস অ্যাভয়েড করবো না কিন্তু তেল চর্বির পার্টটুকু আমরা বাদ দিব এই খাবারগুলো। আবার পেটের, শুধুমাত্র পেটের ফ্যাট কমানোর জন্য কিন্তু খুব ভালো একটা খাবার হচ্ছে গ্রিন টি।